হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছিল, বাজে হচ্ছিল দশটা, সকাল দশটা বাজে। তো তোমরা, আমি অনেকদিন পরে আবার চলে আসলাম ভিডিও করতে। অনেকদিন গ্যাপ, মানে গ্যাপ দিলাম অনেকটা দিন, মানে বাবার বাড়ি গেছিলাম, সেই দেড় মাস দু মাস হয়ে গেল। তো তখনই ভিডিও করতাম, তারপর ওখান থেকে আসার পরে আর ভিডিও করিনি, কেননা ওখান থেকে আসার পরে আমি পুরো আমার ফোকাসটা আমি আমি পড়ার উপরে দিয়েছিলাম, যেহেতু আর এক্সাম কাছাকাছি ছিল। তো মানে পড়া নিয়েছিলাম আমি, ভিডিও ভিডিও আর করিনি। তো আর এক্সামও হয়ে গেল, এক্সামটা প্রথমবার এখন মানে দু বছর পর এক্সাম দিলো প্রথম। নার্সারিতে যখন পড়তো তখন দিয়েছিল, তারপরে তো করোনার জন্য স্কুল বন্ধ হয়েছিল। আর এক্সাম অনলাইনে এক্সাম হতো, আর অনলাইন এক্সাম তো জানোই কেমন টাইপের হয়। তো যেহেতু এবার প্রথম এক্সাম দিল, তার মানে কোয়েশ্চেন পেপার, কোয়েশ্চেন পেপারে প্রথম এক্সাম, সেই জন্য একটু মানে ওর একটু ইয়ে হয়ে গেছিলো, একটু কনফিউজড হয়ে গেছিলো, একটু শিখিয়ে দিয়েছি কীভাবে কী করতে হয় না করতে হয়, তা তো বুঝতেই পারছো। দুই বছর পর প্রথম গেল, তারপরে ফার্স্ট এরকম কোয়েশ্চেন পেপারে এক্সাম দিল, মানে কোয়েশ্চেন পেপার দিয়েছে আর কপিতে এক্সাম দেওয়া হয়েছে, এরকম সিস্টেমে তো আগে করেনি। তো একটু কনফিউজ ছিল, শিখিয়ে দিয়েছিলাম সবই, তবুও মানে একটু গণ্ডগোল করে দিয়েছে। তো তো বাচ্চা মানুষ প্রথমবার দিলেও দেখা যাক, সেকেন্ড টার্মিনাল এক্সামে ভালোই হবে মনে হয়, যেহেতু প্রথমবার দিল নলেজটা হয়ে গেল কেমন কী হয় না হয়। তো আশা করি সেকেন্ড টার্মিনাল এক্সামে ভালোই হবে। তো কিন্তু আর একটা কথা হচ্ছে, যেটা আমার ভুলের জন্য আমার মেয়ের একটা এক্সাম খারাপ হয়ে গেছে, সেটা হচ্ছে কম্পিউটার এক্সামটা। মানে কম্পিউটার, যেহেতু কম্পিউটারটা অনেক আগে পড়ানো হয়েছিল, তারপরে এক্সাম শুরু, কম্পিউটারটা ছিল লাস্টের দিকে। তো যেগুলি প্রথমে এক্সামগুলি ছিল ওগুলি ডিভিশন করানো হয়েছে, কম্পিউটারটা এক্সাম শুরু হওয়ার অনেক আগে করানো হয়েছে, তারপরে ছেড়ে দিয়েছিলাম। কম্পিউটারে তোমার সিলেবাসটাও কমই ছিল, সেই জন্য অত আমি অত ধ্যান দিইনি। তো ভাবছি এক্সাম তখন, এক্সামের আগের দিন তো পড়িয়ে দিব, সব হয়ে যাবে, যেহেতু কম সিলেবাসটা মানে শিখিয়ে দিয়েছিলাম, তো হয়ে যাবে, রিভিশন দিয়ে দিয়েও হয়ে যাবে, তাই ভেবেছিলাম। কিন্তু কী হয়েছে কি, কম্পিউটার যেদিন এক্সাম, আমি না প্রতিদিনই কিন্তু আমি এক্সামের রুটিন দেখি, যে কী এক্সাম রুটিন দেখে তারপরে আমি পড়াই। কিন্তু কম্পিউটার এক্সামের সময় কী হয়েছে, আমার কী সেদিন কী মনে হলো, আমি রুটিন চেক করিনি, আমি ভেবেছি কম্পিউটার এক্সাম দিব, আমি ভেবেছি সায়েন্স ইভিএস এক্সাম হবে আর কি। তো ওই হিসাবে আমি ইভিএস করে দিয়েছি মেয়েকে, ইভিএস করে দিয়েছি। তারপরে মেয়ে যখন এক্সাম শেষ করে বাড়ি এসে মানে বাসের থেকে নামে, নেমেই বলে কি, মা আজকে তো ইভিএস এক্সাম ছিল না, আজকে তো কম্পিউটার এক্সাম। মাথা আমার তখনই বিশ্বাস করবে না, আমার এমনিতে তো রোদ, আমার মাথা ঘুরে গেছে পুরো, মানে কেমন যেন লাগছে আমার, আমি কী করলাম আমার মেয়েটা, আমি আমার মানে আমার জন্য আমার মেয়ের এক্সামটা ই নষ্ট হয়ে গেল। তো বুঝতেই পারছো, ডিভিশন নেই বাচ্চা মানুষ, এত এত পড়া, এতগুলো সাবজেক্ট, রিভিশন থাকলে তো ফিরে যেত 100%, ভালোই হতো ওর এক্সাম, কিন্তু রিভিশনটা নেই, সেই জন্য কী হচ্ছে ওর এক্সামটা মানে খারাপ হয়ে গেছে। যা মনে মানে ছিল ওরকমই লিখে আসছে, আর মেন কথা স্পেলিং মিস্টেক হয়েছে অনেক, আর স্পেলিং মিস্টেক হলে মার্কস দিবে না। তো এর জন্য মানে কী বলবো, আমার সেদিন সেদিন তো পুরো কান্না কাটি, মানে আমার কান্না কান্না থামাতেই পারছি না আমার এরকম অবস্থা, এত এতটা বাজে লাগছে আমার, যে আমার জন্য, আমার ভুলের জন্য আমার মেয়ের এক্সামটা নষ্ট হয়ে যাচ্ছে, মানে গেল এই এক্সামটা নষ্ট হয়ে গেলো। বাদ বাকি এক্সাম যে ওর তো ভুল ভুল টুল করে আসছে, ইয়ে করতে পারিনি, ওটা মানে কি, ওটা আমি তা মানে বকা দিয়েছি, কেন ভুল করলি, তাকে তো শিখিয়ে দিয়েছিলাম, পারতি একটু মানে বুঝে বুঝে করে নিতে পারতি, তো হয়ে যেত। কিন্তু যেটা আমার জন্য খারাপ হয়েছে এই ব্যাপারটা আমি নিতে পারছিলাম না। তো ওই দিন তো ওইভাবেই গেলো, দুদিন আমার মন ভীষণ মানে প্রচণ্ড খারাপ ছিল। তারপরে কী আর কিছু করার নেই, এখন কী করেছে না করেছে সেটা তো রেজাল্ট দিলেই বোঝা যাবে, রেজাল্ট দিয়ে দিবে আর কিছুদিনের মধ্যে রেজাল্টটা দিয়ে দিবে। তো এই হচ্ছে কথা। তো এক্সাম এখন শেষ হয়ে গেছে, এক্সাম শেষ হয়েছিলো বৃহস্পতিবারে এক্সাম শেষ, শুক্রবারে নেট হলিডে দিয়েছিলো, এক্সাম যেহেতু শেষ তার জন্য শনি রোববার তো এমনি বন্ধ, এমনিতে স্কুল বন্ধ। তো আজ থেকে স্কুল স্টার্ট হয়ে গেছে, তো এখন আমার স্কুলে, আজকে স্কুলে পাঠালাম আমার বড় বাড়ি নিয়ে, ও গেছে একটু মার্কেটে কাজে গেছে। তো এখন আমি ঘরে কী করবো, এখন রান্না করছি, তো দেখতে পাচ্ছো এই যে পটল ভাজা ভাজছি। তো পটল ভাজছি, ওই সাইডে ভাতও বসিয়ে দিয়েছি, দারুণ পটলগুলো নামিয়ে নিই, ক্যামেরা ফোনটা এক হাতে ধরে নিয়েছি তো পারছি না। তো নামিয়ে নিলাম পটল ভাজা, আর কয়েকটা ছিল ওটাও ছেড়ে দিলাম, এদিকে ভাত জলটা গরম হয়ে গেছিলো, চালটাও ছেড়ে দিলাম, এখন ভাত আর পটল ভাজা হতে থাক।
আর রান্না করবো ছিল মাঠের ছোল, এ হচ্ছিলো রান্না। তো আমি যখনই এক্সামের কথাটা যখনই আমার মানে মনে হয় না, যে কাউকে ডাকে বলি, মাকেও ফোন করে বলে কান্নাকাটি করছিলাম, মা আমাকে বকা দিচ্ছে কান্নাকাটি কেন করছিস, ভুল তো মানুষেরই হয়, ভুল হয়ে গেছে, করার কী আছে, তো কান্নাকাটি করার কী আছে, ওরা তো বলছে ঠিকই আছে, কিন্তু মানে ওটা মেনে নিতে পারছি না আমি এখনও কী করলাম আমি আমার ভুলের জন্য। বাচ্চারা ভুল করলে মানা যায় যে পড়িয়েছিলে ভুল করছে একটা, মানে ওদের একটু বকলে পড়েও তা মানে ঠিক আছে, যে করিস না কেন ঠিক মতো, তোকে তো শিখিয়ে দিয়েছিলাম কেন করিস নি, এরকম একটা বললে পরে তা মানে বুকটা হালকা হয়ে যায়। কিন্তু ওই জিনিসটা আমার নিজের ভুল, যে আমার ভুলের জন্য ওর এক্সামটা খারাপ হয়ে গেলো, তো ওটা মানা যায় না। তো এর জন্য আমার দুদিন বললাম না প্রচণ্ড খারাপ ছিল, আর চোখ এরকম ভুলে গেছিলো কাঁপতে কাঁপতে। তো আর কী করার আছে, কালকে যখন পড়তে বসেছি কম্পিউটারটা খুলেছি, তো কম্পিউটার পড়াচ্ছিলাম, তো কম্পিউটারটা আমি খুলেছি, খোলার পরে আমার মাথা নষ্ট, একটু যদি আমি তোকে রিভিশন দিয়ে দিতাম, কেন আমি রুটিনটা দেখলাম না, কেন রুটিনটা চেক করলাম না, চেক করলেই হয়ে যেত, রিভিশনটা করিয়ে দিলে তো কত ভালো করতি তুই মানে কম্পিউটারে, যেহেতু সবই পারে, কিন্তু কী হয়েছে রিভিশনটা করানো দেখে একটু গণ্ডগোল হয়ে গেছে, আর স্পেলিংগুলোও মিস্টেক করেছে। তো ওটা আমার তো সামনে কী করবো, করার কিছু নেই, নেক্সট টার্মিনাল এক্সামে যখন হবে তখন আমাকে আরও বেশি ধ্যান দিতে হবে। এই ভুলটা তো ভবিষ্যতে আর কোনো দিনও হবে না, এতটুকু জানি যে ভুলটা হয়েছে এটা কোনো দিনও হবে না, এতটুকু জানি। তো নেক্সট এক্সামগুলো যেন আর ভালো হয় এটাই আমি চেষ্টা করবো, পড়ার প্রতি আরও মানে পড়ার দিকে আরও বেশি আমাকে মন দিতে হবে। তো যেহেতু ওকে টিউশনই দিইনি, আমি নিজেই করাই, করবো এখন আর করা কিছু নেই। তো চলো এদিকে রান্নাবাড়ি পুরো করে নিই আমি, কাপড়ও ভিজানো আছে, কাপড়ও কাচিনি। তো চলো দেখাই মাছগুলো আর যে এনেছে সেগুলো, পিসগুলো দেখা, বিশাল বড় বড় পিস। আরেকদিন রান্না করেছিলাম আমি, ঝোলি রান্না করেছিলাম, তো আর কিছুটা ছিল, এটা আজকে করছি। তো পিসগুলো একবার দেখে নাও তোমরা, তো দেখো এই পিসটা দেখো, এখন তো তো আজকে একটু ছোটো সাইজেরই পিসগুলো, মানে বড় বড়োগুলো আমি সেদিনই করে ফেলেছিলাম বেছে বেছে, তো এর থেকেও বড়ো বড়ো ছিল পিসগুলো, মানে আমি ভাজতে পারছিলাম না, ভাজতে নিয়ে ভেঙে যাচ্ছে, যেহেতু এতটা লম্বা লম্বা ভাজতে নিয়ে ভেঙে যাচ্ছে। তো এই যে পটল ভাজাও হয়ে যাচ্ছে, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে, দেখতে তো খুবই ভালো, টেস্টি মনে হচ্ছে, ধনে পাতা দিয়ে করেছি, আলু দিইনি এটাতে, আলু ছাড়া টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে করেছি, দেখতে খুবই ভালো লাগছে, খাওয়ার পরে বোঝা যাবে কেমন হয়েছে না হয়েছে। তো চলো বন্ধুরা, আমার চুলগুলো কেমন হয়ে আছে, শুয়েছিলাম একটু বিছনাতে, তো চুলগুলো একটু এলোমেলো হয়ে গেছে। তো এখন যাই, এখন গিয়ে কাপড়গুলো ধুয়ে দেবো, কেচে দেবো, ধুয়ে দেবো, তো কাপড়গুলো এখন কেচে দেবো, কাপড় কাচা হয়ে গেলে স্নান করে রেডি হয়ে নেবো মেয়েকে আনতে যাওয়ার জন্য। তো চলো আর দেরি করছি না, এখন বাদ বাকি কাজগুলো করে নিই। তো কাচাকাচির পর্ব শেষ, এখানে আমি জামাকাপড়গুলো মেলে দিতে এসেছি। তো যারা আমার ভিডিও তোমরা আগে থেকে দেখো তারা দেখেছো আমার জামাকাপড় মেলতে খুব অসুবিধা হতো, যেহেতু আমার যে প্রান্সগুলো আছে সেগুলোর গায়ে লেগে যেত আর কি জামাকাপড়। তো আমি পরে কী করেছি, আমার বরকে বলে রশি করে এভাবে টাঙিয়ে নিয়েছি, একটু ফাঁকা ফাঁকা করে, মানে একটু হেজোমেজো হয়ে গেছে আর কি, তবুও তা ভালো, কেননা গাছগুলোর মধ্যে আমার লাগছে না কাপড়গুলো, তো খুব খারাপ লাগে ওটা, যে গাছের মধ্যে কাপড় জামা কাপড় ভেজা জামা কাপড় লাগলো, ওটা নিজেরও ভালো লাগে না, যেহেতু ফুল দিয়ে পুজোও দেওয়া হয় সেই জন্য নিজেরও ভালো লাগে না ব্যাপারটা। তো দেখতে পাচ্ছ এখন ফাঁকা ফাঁকা করে দিয়েছি, তো এর জন্য গাছে আর লাগছে না, তো মেলতেও সুবিধা হচ্ছে আর শুকিয়েও যাচ্ছে জামাকাপড়, অনেকটা জায়গা হয়ে গেছে এখন। তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে, এক্ষুনি আসলাম স্নান করে, তো আমি এখন সিঁদুরটা পরে নিই। আমার শাশুড়ি মা বিয়ের পরে বলেছিল যখনই সিঁদুর পরবি প্রথমে মানে ভিজা যেমন স্নান করে আসার পরে চুল না আছড়িয়ে সিঁদুর করবি না, যদি সম্পূর্ণ আছড়াতে না পারিস তখন শুধু সামনাটা একটু আছড়িয়ে নিবি, চুল আছড়িয়ে সিঁদুর পরব মানে না আছড়িয়ে সিঁদুর পরবি না, আর হচ্ছিল চুল খোলা চুলে সিঁদুর পরবি না, এটা আমার শাশুড়ি মা আমাকে বলেছিল, তো ওটাই মেনে চলছি, সেই জন্য কিছু একটা লাগিয়ে তারপরে সিঁদুর পরি, খোলা চুলে সিঁদুর করতে বারণ করেছে।
অন্ধকার আসছে ভিডিওটা। এখন একটা টিপ পড়ে নিই, আমার টিপের পাতা, আমার মেয়ে আমার টিপের পাতা শেষ করে দিয়েছে। গালে পড়ে, নাকে পড়ে, কানে পড়ে, করে করে টিপ শেষ করে দিয়েছে আমার মেয়ে। ব্যাস হয়ে গেছে, আমি রেডি মেয়েকে আনতে যাওয়ার জন্য। বুড়োটা একটু আছড়ে নিচ্ছি, আমার বুড়োটা অনেকটা মোটা হয়ে গেছে, বুড়োটা করা হয়নি। আমি তো পার্লারে করি না, আমি বাড়িতেই করি, ব্লেড দিয়ে করি আমি, ব্লেড তো করা হয়নি, করে নিব। আর স্নান করার পরে আপাতত আর মুখে কিছু দিই না, গরম জন্য আর কি, গরমের দিনে আমি কিছু দিই না, মুখ পুরো ঘেমে যায়, ক্রিম মাখলেও মুখ ঘেমে যায় আমার। তো কিছুদিন পরের থেকে শরীর টানবে যখন, মানে খরা বেশি, গরমে তো কিছুদিন না ঘেমে যাই, আবার কিছুদিন পরের থেকে দিব, তখন আবার কী করে শরীর টানে প্রচণ্ড, তখন আর না দিয়ে থাকা যায় না। তো আমি চুল আছড়িয়েছি, দেখো কত চুল উঠেছে, ক্যামেরাতে দেখা যাচ্ছে না, এক গাদা চুল উঠেছে, এক গাদা, প্রতিদিন এরকম চুল উঠছে, যতবার করে আছড়াচ্ছি ততবারই এই রকম চুল উঠছে। কী করে যে যাবে, চুল পড়াটা কমবে? তো এখানটায় আলো, ওখানটায় অন্ধকার লাগছিলো প্রচণ্ড। তো আমি রেডি, দেখতে পাচ্ছ তো, এখন যাব মেয়েকে নিয়ে আসব, টাইম হয়নি এখনও, এখন একটু বসবো, টাইম হলেই বেরিয়ে যাব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আবার দেখা হবে নতুন ব্লগে।